নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে দু চার কথা বলার জন্য বলেছেন। দেখুন, সবার ভালোবাসা পেতে আপনাকে কি করতে হবে? প্রথমেই বলি, সবার ভালোবাসা পাওয়া অত কি সহজ? তবুও সংসারের মধ্যে আমি বলবো যে সমস্ত কিছু সংসার থেকে শুরু করতে হয়। আরও ছোট করে ভাবুন, নিজের সঙ্গে নিজে এই বোঝাপড়াটা আগে করতে হবে। তারপরে কি, যদি স্বামী স্ত্রী থাকেন তাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা ঠিক করতে হবে। দুজন মিলে ঠিক হয়ে গেলে তারপর পরিবারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে হবে, আর পরিবারের মধ্যে সুন্দর হতে পারলে তারপর আমি বাইরের লোকের সঙ্গে ব্যবস্থাপনাগুলো ঠিক করতে পারবো। তাহলে প্রথমে আগে নিজের সঙ্গে নিজের চলা, এই যে বলছেন যে সবার ভালোবাসা পাবেন সহজে কী করে, প্রতিদিন আত্মবিশ্লেষণটা আগে করুন, তাই না? মুখমিষ্টি, আমরা ভাবি মুখমিষ্টি লোকগুলোকে সন্দেহের চোখেও দেখি, কিন্তু মুখের কথায় যেন একটু মিষ্টি ফুটে ওঠে, তাই না? রুক্ষ কর্কশ কথাগুলো আপনি সত্য কথা বলছেন, অনেকের বলার ধরনটাই এমন তাকে কেউ সহ্য করতে পারেন না। এই জায়গাটা হলে হবে না, এই জায়গাটা একটুখানি আমার মনে হয় ঠিক করতে হবে। এই জায়গাটা একটু সচেতন হতে হবে, কোথায় বলছি, কাকে কোন কথাটা বলা যায় না, কাকে কোন কথাটা বলতে নেই, এই সম্পর্কে একটা সম্যক ধারণা মনে হয় থাকতে হয়। এবং প্রতিদিন আত্মবিশ্লেষণ করে দেখতে হবে, আমার এই কাজটা করা হয়তো উচিত হয়নি, আমার এই কথাটা বলা হয়তো উচিত হয়নি। ওই যে শ্রী মা শারদা একটা জায়গায় বলেছেন, মনে পড়ে গেল কথাটা, দোষ দেখবে মা নিজের, এই নিজের দোষ দেখা অভ্যেস করুন। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা দোষ দেখি শুধু অন্যের দোষগুলো চোখে পড়ে, নিজের দোষ পড়ে না, নিজের দোষ দেখা একটু অভ্যেস করুন। দ্বিতীয় কথা, হৃদয়টাকে বড় করতে হবে, ক্ষমা দয়া এগুলো বাড়াতে হবে, জীবনে অনেক সরসতা আসবে, এতে দেখবেন ভালোবাসা সকলেই পাবেন। কারোর ভুল জনসমক্ষে না ধরে তাকে আলাদা করে নিয়ে ভালোবাসা দিয়ে ভুলটা ধরাবেন, ছোট করার জন্য কারো ভুল ধরাবেন না, সংশোধনের জন্য ভুল ধরাবেন। সকলকে ভালোবাসতে হবে, মনে রাখতে হবে হাতের পাঁচটা আঙুল সমান নয়, আপনার পরিবারে পাঁচটা মানুষ সমান নয়, এটা ঠিক। এটা জেনে নিয়ে যে সবাইকে একসঙ্গে যেখানে যেমন সেখানে তেমন হয়ে চলে, শুধু বরের ঘরের মাসি কোনের ঘরের পিসি এই চরিত্র করলে হবে না। কিন্তু এরকম করে আমি সবার কাছে ভালো থাকবো, এরকম যারা ভালো থাকে তারা কিন্তু ভালো থাকতে পারে না, তাই না? একের নামে অপরের কাছে সমালোচনা না করা, হাসি খুশি থাকা, সকলকে নিয়ে চলার মেন্টালিটি যাদের থাকবে তারা জীবনে সবার কাছে প্রিয় হয়ে উঠবে। আর মনে রাখবেন, জীবনের মধ্যে কমপ্লেক্স তৈরি করবেন না, মিথ্যে বলে অন্যের সমালোচনা করে অন্যের পেছনে লাগবো, হিংসা ঈর্ষা এগুলো যত করবেন তত জীবনে জটিলতা তৈরি হয়ে যাবে। একটা মিথ্যেকে ঢাকতে আরও দশটা মিথ্যে লাগে, এইরকম যেই যত জটিল করবেন তত কিন্তু আপনি জটিলতায় পড়বেন, মানসিক শান্তি বিঘ্নিত হবে। হাসি খুশি থাকুন, সবাইকে নিয়ে হইচই করুন, যে কোনো ঘটনাকে, সংসারে চলতে গেলে অনেক ঘটনা ঘটবে, একটু লাইটভাবে নিতে শিখুন। দেখুন, আপনি সবার ভালোবাসার পাত্র হয়েছেন। কিন্তু এরপরেও বলবো, সব মানুষ তো আপনার মতো নয়, শান্তি আনন্দ এগুলো একা চাইলে হয় না। সেই মানুষগুলো যদি না চায় তা না চাইবে, আপনি আপনার মতো শান্তি আনন্দ খুঁজে নেবেন। পরিবারে দশটা মানুষই আমার জন্য খারাপ হতে পারে, যদি হয় সেটাও হয়, তো নিজের মতো নিজের একটা ভুবন সেট করে নেবেন। আনন্দই আসল, তিনি সচ্চিদানন্দময়, সচ্চিদ আনন্দে তার প্রকাশ, সর্বদা আনন্দে থাকুন। আজকে এখানে শেষ করছি।